লাভ, ভালোবাসা। প্রত্যেকটা মানুষের জীবনেই ভালোবাসা রয়েছে। আজ আমার ফার্স্ট লাভ সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। নমস্কার, আমি কাজল। কাজল ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটু অন্যভাবে দেখতেই পাচ্ছ আমাকে, একটু বড় টিপ পড়েছি। আজকে ভাবলাম একটু অন্যভাবে নিজেকে দেখি, তো তার জন্য দেখো সকাল সকাল আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো আজকে বানাবো হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আর বানাবো হচ্ছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, তরকারি আর কি, চচ্চড়ি না, যাই হোক। তো এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছ। আর রোজ রোজ না আলু চচ্চড়ি, আলু ভাজা অনেক আইটেম হয়, কিন্তু আজ ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যাক, তো যার জন্য এরকম আর কি রান্না। তো দেখতেই পাচ্ছ লুচিগুলো দেখে কেউ এরকম বলবে না, কারণ আমি চেষ্টা করছিলাম। তো যাই হোক, লুচি খাওয়া নিয়ে কথা। তো এই দেখো চলে এসছে, তো লুচি আর আমার হচ্ছে তরকারি। মটরশুঁটি শীতকালে কিন্তু প্রচুর মানে ভালো লাগে খেতে। আর এখানে দেখতেই পাচ্ছ মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে গুড়জাওলি মাছ। হ্যাঁ, আমি প্রথমেই শুনেছিলাম আমার বিয়ের পর এসে গুড়জাওলি মাছটা কি। তো যাই হোক, কারা কারা গুড়জাওলি মাছ জানো, মানে দেখেছো খেয়েছো, যাই হোক আমাকে কমেন্ট করে বলবে। এখানে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো আজকে ননস্টিকেতেই রান্না করছিলাম, কারণ ওই সাইডে আবার একটা রান্না বসানো আছে, যার জন্য আমাকে এখানে রান্না করতে হয়েছিল, মানে এই কড়াইটাতে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এখানে কষাটা স্টার্ট করে দিয়েছি, আর কালারটা তোমরা দেখেই নিয়ে নিচ্ছ। তো আর কিছু বলার নেই, তো কেমন মাংসটাও রান্না করছি সেটাও কমেন্ট করে বলবে মানে দেখে। তো যাই হোক, এখানে দেখো আমি কষাটা তুলবো, মানে মাংস কষাটা, যার জন্য আমি একটু ধনে পাতা ছড়িয়ে নিয়েছি। ধনে পাতাটা দিলে না স্মেলটা বেশ ভালো হয়। তো যাই হোক, এখানে আমি এই দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি কিন্তু কষাটাকে তুলে রাখবো, পাশ দিয়ে কিন্তু কথা কিন্তু চাচাচ্ছে, ঠিক আছে, তো আগে থেকেই বলে দিলাম। তো যাই হোক, কালারটা একবার তোমরা জাস্ট দেখো, আমার তো দারুণ লাগছিলো, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এবার দেখো, এবার আমি কিন্তু জল দিয়ে দেব, কারণ কষাটা যেহেতু তুলে নিয়েছি তার জন্য জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দেখো আলুগুলো কিন্তু দিয়ে দেব, এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এই দেখো এখানে কিন্তু কষাটা আমি কিন্তু রেখে দিয়েছি, কষা নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছি, যা যা দেখোনি প্লিজ গিয়ে দেখে নাও, আর যা যা দেখছো সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে। আর এইখানে দেখতেই পাচ্ছ কষাটা তুলে নিয়েছি, কষাটা তুলে নিয়ে এবার আমি কষাটা খাচ্ছি। কষার কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আমার, আমি এমনিতেও ঝোল খাই না, কষাই খাই। তো যাই হোক, তারপরে দেখো এই যে ঝোলটা কিন্তু এখানে হয়ে গেছে, ঝোলটা এখানে আমি কিন্তু নামিয়ে দিয়েছি, আর ঝোলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর রান্নাগুলো আমার কীরকম লাগছে, রান্নার ভিডিওগুলোও দিচ্ছি, যা যারা দেখছো প্লিজ দেখে নাও। এবার দেখো আমি গুড়জাওলি মাছগুলো ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে রান্না করে নিলাম, সেটা দেখাতে পারলাম না। এখানে দেখো গুড়জাওলি মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছিলো। আর এখানে দেখো বিকেলবেলা আমি কিন্তু কথার সাথে খেলছিলাম, একটা ভিডিও করেছি, দেখে নেবে যা যারা দেখোনি। সন্ধেবেলা ঠাকুর দিতে এসেছিলাম, তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘর, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। তারপরে দেখো সন্ধেবেলার চা, চা না হলে কিন্তু জমে না, আমি কিন্তু চা খাই না, কিন্তু চাটা সবাই খায়। এখানে দেখতে পাচ্ছ দারুণ লাগছে না দেখতে, সন্ধেবেলা চায়ের সাথে অসাধারণ লাগে। আর এখানে হচ্ছে ভাইয়ের জন্য দুধ চা, কারণ ওর অচা খায় না, তো লাল চা খায় না যেহেতু, ওর জন্য দুধ চা। হ্যাঁ, এবার তোমাদেরকে আমি বলবো আমার ফার্স্ট লাভের কথা। তো এখানে দেখতেই পাচ্ছ মা আজকে কিন্তু আলু পরোটা করবে, তো মা করছিল তারপর আমি গিয়ে করলাম। তো যাই হোক, এখানে এটা কিন্তু মা করেছিল। তো আমার ফার্স্ট লাভের কথা বলি, মা বাবা ছাড়া, মা বাবা তো আমার বরাবরই ফার্স্ট লাভ। তো তারপরে হচ্ছে গিয়ে আমার ফোন, মানে তোমার দাদাভাই না আসার আগে, তোমার দাদাভাই যখন আসেনি আমার জীবনে, তখনকার কথা বলছি। তখন হচ্ছে আমার ফার্স্ট লাভ বলতে ছিল আমার ফোন। আমার ফোনকে আমি খুব ভালোবাসি, বিশ্বাস করো, সে এবার তোমরা যাই বলো না কেন, মা বাবার পরে আমি ফোনকে খুব ভালোবাসতাম। তো যাই হোক, আমার ফার্স্ট লাভ হচ্ছে আমার ফোন। তো এখানে দেখতেই পাচ্ছ আলুর পরোটাটা আমি কিন্তু করে নিয়েছি, এবার কিন্তু খেতে দেওয়ার পালা। আর দেখো আলুর পরোটার সাথে গুড় কিন্তু আমি খাই না, যেহেতু আমি কোনো মিষ্টি খাই না, যার জন্য আমি গুঁড়ো খাই না, এটা কিন্তু বাবাকে দেওয়া হচ্ছে।
তো যাই হোক, দেখতেই পাচ্ছ রোজ একঘেয়ে ডিনারও কারোর ভালো লাগে না। পরোটা তো আমরা সবাই খাই, একটু যদি চেঞ্জ করে খাই তাহলে কিন্তু ব্যাপারটাও ভালো লাগে। আর শীতকালে কিন্তু এমনিতেও খেতে, রাত্রিবেলা খেতে, দুপুরে খেতে একদম ভালো লাগে না, তো একটু নতুন নতুন কিছু হলে এমনিতেই খেতে ভালো লাগবে। আমার ইউটিউব ফ্যামিলি যারা নতুন সদস্য আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সবাই পাশে থাকবে। তো যাই হোক, আমার কিন্তু পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পরোটা কিন্তু ভাজছে। আর এই এটা এরকম শুকনো শুকনো লাগছে কারণ আলুর পরোটাতে বেশি তেল দেয় না, তাই অল্প করে তেল দিয়ে ভালো করে আমি কিন্তু পরোটাটা ভাজছি, তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এবার আমি আমার খাওয়ার পালা, তো এবার আমি খাবো। তো দেখতেই পাচ্ছ এখানে বরমশাই কিন্তু খাচ্ছিলো, তো বরমশাই আমাকে একটু খাইয়ে দিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।